এইবার যে টপিকটা আমি চলছি সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল অ্যাপার্টমেন্ট ওনারশিপ অ্যাক্ট 1972, যেখানে ফার্স্ট আছে অ্যাপার্টমেন্টের ডেফিনেশন সেকশন 3A। অ্যাপার্টমেন্ট কাকে বলে? অ্যাপার্টমেন্ট মানে হচ্ছে এনি প্রপার্টি, দ্য অ্যাপার্টমেন্ট মানে পার্ট অফ প্রপার্টি, একটা প্রপার্টি একটা পার্ট, হ্যাভিং এ ডাইরেক্ট এক্সিট, যার একটা ডাইরেক্ট এক্সিট আছে, যেখানে একটা রোড আছে, একটা স্ট্রিট আছে, একটা হাইওয়ে আছে, একটা কমন এরিয়া থাকতে পারবে, একটা স্ট্রিট আছে, একটা হাইওয়ে, টুগেদার হুইচ টুগেদার উইথ ইটস আনডিভাইডেড ইন্টারেস্ট। এই যে বলতে গেলে স্ট্রিট বা হাইওয়ে বা কমন এরিয়া, এগুলো সবগুলোর ওপরে তার আনডিভাইডেড ইন্টারেস্ট আছে ইন দ্য কমন এরিয়া অ্যান্ড ফ্যাসিলিটিস ফ্রম অ্যান ইন্ডিপেন্ডেন্ট ইউনিট। এইগুলোকে সবগুলোকে মিলিয়ে কি বলা হয়? না, অ্যাপার্টমেন্ট বলা হয়। নেক্সট কি আছে? অ্যাসোসিয়েশন অফ অ্যাপার্টমেন্ট ওনার্স, দ্য অ্যাসোসিয়েশন ফর্মড ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য প্রভিশন মেড ইন দ্য বাইলস। অর্থাৎ বলতে গেলে অ্যাসোসিয়েশন অফ অ্যাপার্টমেন্ট ওনার বলতে গেলে কি বোঝায়? যে অ্যাসোসিয়েশন একটা অ্যাসোসিয়েশন যেটা তৈরি হয় ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য প্রভিশন মেড বাই ল, একটা অ্যাসোসিয়েশন তখন তৈরি হয়, সেখানে বাই ল অবশ্যই থাকে। বাই ল মানে একটা ল আছে, সেই লটাকে রেখে আবার নতুন করে ল তৈরি করা, মানে নতুন করে মানে ওটা থাকবে, তার সাথে আরো কিছু রেস্ট্রিকশন দিয়ে আর একটা ল তৈরি করে, এটাকে বাই ল বলা হয়। ডিক্লারেশন কাকে বলে? ডিক্লারেশন মানে হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট, একটা ইনস্ট্রুমেন্ট মানে দলিল জাতীয় জিনিস, যেখানে দ্য প্রপার্টি ইজ সাবমিটেড টু দ্য প্রভিশনস অফ দিস অ্যাক্ট। অর্থাৎ ডিক্লারেশন মানে কি? মানে নর্মালি ঘোষণা যাকে বলা হয়, যে ওপরে যে মানে প্রথমে আমি কিছু প্যাসেজ লিখলাম, লিখে তার তলায় ডিক্লারেশন লিখলাম, যে এরকম এই এই ওপরে যা প্যাসেজ লিখলাম 1 থেকে 7 পর্যন্ত যা যা প্যারাগ্রাফ আছে সেই প্যারাগ্রাফটা সত্য, এটা হচ্ছে ডিক্লারেশন। তো ডিক্লারেশন মানে হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট, যেখানে একটা প্রপার্টি, দ্য প্রপার্টি ইজ সাবমিটেড টু দ্য প্রভিশন অফ দিস অ্যাক্ট, প্রপার্টিটাকে সাবমিট করা হয় এই অ্যাক্টের আন্ডারে। আর কি ওনার, ওনার কাকে বলে? ওনার কাকে বলে? ওনার মানে হচ্ছে একজন পার্সন ওনিং দ্য ওনিং সাচ প্রপার্টি অর পার্ট অর অ্যাপার্টমেন্ট। তাহলে ওনার মানে হচ্ছে একজন পার্সন, একজন ব্যক্তি বা একজন ব্যক্তি ওনিং সাচ প্রপার্টি, যে প্রপার্টিটাকে ওন করে আছে, মানে মানে যে প্রপার্টির মালিক বা কোন একটা পার্টের মালিক বা কোন একটা অ্যাপার্টমেন্টের মালিক। আর এনি পার্সন ডিম টু বি ওনিং দ্য প্রপার্টি, আর একজন পার্সন যাকে ওই প্রপার্টির মালিক হিসেবে বিবেচনা করা হয়ে থাকতে পারে, মানে বিবেচনা করা হয়, অর পার্ট অথবা কোন একটা পার্টের মালিক অথবা একটা অ্যাপার্টমেন্টের মালিক হিসেবে বিবেচনা করা হয়। আর একটা কি? এনি প্রমোটার বা কোনো প্রমোটার, প্রমোটারের কথা এখানে বলছে, যে কোনো একজন প্রমোটার যাকেও ওনার হিসেবে ধরা হতে পারে। আর এনি লেসি ওনিং সাচ প্রপার্টি, সাচ প্রপার্টি অর পার্ট অর অ্যাপার্টমেন্ট, একজন লেসি যে একটা প্রপার্টিকে ওন করে আছে বা একটা পার্টকে ওন করে আছে বা একটা অ্যাপার্টমেন্টকে ওন করে আছে। এবার হচ্ছে প্রমোটার কাকে বলে? প্রমোটার কাকে বলে? প্রমোটার মানে হচ্ছে একজন পার্সন হু কনস্ট্রাক্ট অর কজ টু বি কনস্ট্রাক্টেড এ বিল্ডিং। প্রমোটার মানে হচ্ছে যে একজন ব্যক্তি যে একটা বিল্ডিং তৈরি করছে, অন এনি প্লট অফ ল্যান্ড, একটা প্লট অফ ল্যান্ডের ওপরে, ফর দ্য পারপাস অফ ট্রান্সফার টু অ্যানাদার পার্সন, কেন তৈরি করছে? অন্য একজন ব্যক্তিকে ট্রান্সফার করবে বলে। অ্যান্ড ইনক্লুডস, তার মধ্যে কি কি পড়ে? হিজ অ্যাসাইন ইফ এনি, তার সম্মতি তো অবশ্যই থাকে, ঠিক আছে, যে 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 তৈরি করছে সে মালিকের সম্মতি নিয়ে অবশ্যই করবে। আর কি? দ্য পার্সন হু কনস্ট্রাক্ট অ্যান্ড পার্সন অ্যান্ড দ্য পার্সন হু ট্রান্সফার দ্য বিল্ডিং ইফ টু আর ডিফারেন্ট পার্সন। এখন দেখা যাক, মালিক নিজেই প্রমোটার হতে পারে বা দুটো আলাদা আলাদা ব্যক্তিও হতে পারে। আর এনি কোম্পানি অ্যাসোসিয়েশন অফ পার্সন এস্টাবলিশ বাই অর আন্ডার এনি ল ফর দ্য টাইম বিং ইনফোর্স, অথবা একটা কোম্পানি বা এক অ্যাসোসিয়েশন অফ পার্সন হতে পারে এস্টাবলিশ বাই অর আন্ডার এনি ল, এই ল এর আন্ডারে, যাদেরকে আমরা প্রমোটার বলে থাকতে পারি। আর কি আছে? আর আছে কমন এরিয়া অ্যান্ড ফেসিলিটিস। কমন এরিয়া অ্যান্ড ফেসিলিটিস বলতে কি বোঝায়? কমন এরিয়া ফেসিলিটিস বলতে বোঝায় সেকশন 5 যেটা বলছে, দেয়ার শ্যাল বি আনডিভাইডেড ইন্টারেস্ট ইন দ্য কমন এরিয়া অ্যান্ড ফেসিলিটিস ফর ইচ অ্যাপার্টমেন্ট ওনার্স অ্যান্ড পার্সেন্টেজ শ্যাল বি এক্সপ্রেসড ইন দ্য ডিক্লারেশন। তো কমন এরিয়া অ্যান্ড ফেসিলিটিস বলতে বোঝায় যে আনডিভাইডেড ইন্টারেস্ট, যেখানে সবার ইন্টারেস্ট থাকবে, মানে এই নয় শুধু আমারই একা তার অধিকার থাকবে, সেরম না, যেখানে সবার অধিকার থাকবে, সেটা কমন এরিয়া অ্যান্ড ফ্যাসিলিটিস। দ্য পার্সেন্টেজ অফ দ্য আনডিভাইডেড ইন্টারেস্ট দ্য কমন এরিয়া অ্যান্ড ফ্যাসিলিটিস ফর দ্য অ্যাপার্টমেন্ট ওনার শ্যাল নট বি অল্টার্ড উইদাউট
পারমিট এন্ড পারমিশন অফ দ্য আদার অ্যাপার্টমেন্ট ওনার্স। আজকে আমিও ধরলাম ওখানকার একজন মালিক, তো সেক্ষেত্রে আমি যদি কমন এরিয়াতে কোনো কিছু অল্টার করতে চাই সেক্ষেত্রে সবার পারমিশন লাগবে। আর নো অ্যাপার্টমেন্ট ওনার শ্যাল বি অ্যাকশন ফর অ্যাডিশন আর ডিভিশন আর পার্ট অফ দিস অর পার্টিশন অফ অফ দ্য পার্ট দেয়ার অফ। অর্থাৎ আজকে কোনো অ্যাপার্টমেন্ট ওনারই বলতে গেলে কমন এরিয়াতে কোনো পার্টিশন তুলতে পারবে না। আর এভরি অ্যাপার্টমেন্ট ওনার শ্যাল ইউজ দ্য কমন এরিয়া অ্যান্ড ফ্যাসিলিটিস উইদাউট হিন্ডার। প্রত্যেকটা অ্যাপার্টমেন্ট ওনারই কমন এরিয়া ফ্যাসিলিটিস ব্যবহার করবে কোনো রকম মানে দ্বিধা ছাড়া। আর দ্য ওয়ার্ক রিলেটিং টু দ্য মেনটেন্যান্স রিপেয়ার ইম্প্রুভমেন্ট শ্যাল ক্যারি আউট ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য প্রভিশন অফ দিস অ্যাক্ট অ্যান্ড বাই লস। এবং মেনটেন্যান্স বা রিপেয়ারের যা কাজ হবে সবই এই অ্যাক্ট অনুসারে হবে, মানে অ্যাপার্টমেন্ট ওনারশিপ অ্যাক্ট এবং তার সাথে বাই ল থাকবে।